অনেকদিন আগে পুরী রাজ্যে একটা অনাথ পরী বাস করত। অনাথ পরী খুব ছোটবেলায় তার বাবা মাকে হারিয়েছে। সে একাই একটা বাড়িতে বসবাস করত। অনাথ পরীর আপন বলতে কেউ ছিল না। সে রানী পরীর রাজমহলে কাজ করে তার দিন কাটাত। এভাবেই তার জীবন কাটতে থাকে। অনাথ পরীর নাম ছিল কাকলি পরী। অনাথ পরী সবসময় নদীর কাছে এসে মাছ ফুল ইত্যাদিদের সাথে কথা বলত। এই কুফুল, তোমরা কেমন আছো গো? তোমাদের সাথে আমি রোজ রোজ এসে যে কথা বলি, এতে তোমাদের খারাপ লাগে না তো? তখনই নদীতে থাকা একটা পদ্ম ফুল বলে ওঠে, না না কাকলি পরী, খারাপ কেন লাগবে? এই পরী রাজ্যে তো তুমি ছাড়া অন্য কোনো পরী আমাদের সঙ্গে কথা বলে না। তুমি তো একমাত্র পরী যে কিনা রোজ রোজ এসে আমাদের সঙ্গে কথা বলো। এভাবে অনাথ পরী নদীতে থাকা পদ্ম ফুল, সাপ, মাছ সবার সাথে কথা বলত। এভাবে অনেকটা সময় কাটতে থাকে। কাকলি পরী একদিন পরী রাজ্যে রাজপ্রাসাদে কাজ করছিল। এমন সময় রানী পরীর মেয়ে মিথিলা পরী সেখানে চলে আসে। এই কাকলি পরী, এই তুই কিনা এখনো ঝাড়ু দেওয়ার কাজ শেষ করিসনি? হ্যাঁ, তাড়াতাড়ি ঝাড়ু দেওয়ার কাজ শেষ কর, আমার এখন ঘুমানোর সময় হয়েছে। আর হ্যাঁ, এখনই যা আমার জন্য পেস্তা বাদাম দিয়ে দুধের শরবত বানিয়ে নিয়ে আয়। ঠিক আছে রাজকন্যা, ঠিক আছে, আপনি একটু বসুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। এরপর কিছুক্ষণ ঝাড়ু দেওয়ার পরে কাকলি পরী রাজকুমারের জন্য পেস্তা বাদাম দিয়ে দুধের স্বরের শরবত বানিয়ে নিয়ে আসে। এই নিন রাজকন্যা, আপনার পেস্তা দেওয়া শরবত। রাজকুমারী সেই শরবতটা খাওয়ার পরে কাকলি পরীর মুখে শরবতটা ছুঁড়ে মারে। এই, এটা কোনো শরবত হলো? হ্যাঁ, এটা তুই কেমন শরবত বানিয়েছিস? একটুও চিনি দিসনি শরবতে, এমন শরবত একদমই মুখে নেওয়া যাচ্ছে না। ঠিক তখনই রানী পরী সেখানে এসে হাজির হয়। রাজকন্যা, তোমার এত বড় সাহস, তুমি কি না একজন কাজের লোকের সাথে এমন বাজে আচরণ করছো? সে তোমার দুধে চিনি দিতে চেয়েছিল, কিন্তু আমি মানা করেছি তাকে। সারাদিন তুমি বসে বসে খেতে খেতে এত মোটা হয়ে যাচ্ছ, নিজের শরীরের দিকে তোমার কোনো খেয়াল আছে? হ্যাঁ, তোমার আজ থেকে চিনি খাওয়া একদমই বন্ধ। আর একটা পরীর সঙ্গে তুমি কি করে এতটা খারাপ আচরণ করতে পারো? তোমার আজকে রাতের কোনো খাবারই হবে না, রাতের খাবার আজ তোমার বদ্ধ। এইসব কথা বলে রানী পরী রেগে মেগে সেখান থেকে চলে যায়। এদিকে রাজকন্যা পরী রাগে একদম ফুঁসতে থাকে। একটা সামান্য কাজের মেয়ের জন্য মা আমার সঙ্গে এরকম আচরণ করলো, আমার রাতের খাবার একদম বন্ধ করে দিল। এই কাজের মেয়ে কাকলিকে তো আমি রাজমহল থেকে তাড়িয়ে ছাড়বো। এরপরে রাজকন্যা পরী একটা বুদ্ধি করে। সে রাতের বেলায় কাকলি পরীর জন্য একটা খারাপ বুদ্ধি আঠে। সকালবেলা কাকলি যখন রাজপ্রাসাদে কাজ করতে আসে, ঠিক তখনই রাজকন্যা রানী পরীর মুকুটটা কাকলি পরীর ব্যাগে রেখে দেয়। এদিকে রানী পরী যখন সকালবেলা সাজুগুজু করতে বসে, সে তার মুকুট কোথাও খুঁজে পায় না। তারপর সবাইকে ডাকা হয়। মা মা, আমি দেখেছি কাকলি পরী কিছু একটা ব্যাগে লুকোচ্ছিল। আমার মনে হয় কাকলি পরী তোমার মুকুটটা চুরি করেছে। রানী পরী যদিও বা রাজকন্যার কোনো কথা বিশ্বাস করছিল না, তবুও সবার সামনে কাকলি পরীর ব্যাগ খোলা হয় এবং সেখানে রানী পরীর মুকুটটা পাওয়া যায়। এসব দেখে তো রানী পরী ভীষণ রেগে যায়। সেনাপতি পরীরা, হা করে দেখছো কি? এই চোর কাকলিকে এক্ষুনি আমার প্রাসাদ থেকে বের করে দাও। মেয়েটা অনাথ ছিল বলে আমি তাকে আমার প্রাসাদে আশ্রয় দিয়েছিলাম, আর সে কিনা আমার প্রাসাদে এসে আমারই মুকুট চুরি করেছে। এক্ষুনি প্রাসাদ থেকে একে বিতাড়িত করো। এই বলে রানী পরী কাকলি পরীকে প্রাসাদ থেকে বের করে দেয়। কাকলি পরী দৌড়ে নদীর পাড়ে চলে আসে আর ভীষণ জোরে কাঁদতে থাকে। কাকলিকে কাঁদতে দেখে পদ্ম ফুলেরা তাকে জিজ্ঞেস করে, ও কাকলি পরী, তুমি এভাবে কান্না করছো কেন? তোমার কি হয়েছে গো? বলো বলো আমাদের। তখন কাকলি পরী রাজপ্রাসাদে ঘটা সব ঘটনাই সেই ফুলদের খুলে বলে। তখন পদ্ম ফুল বলে ওঠে, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না কাকলি পরী, তবে আমার মনে হয় এই সব কিছু ওই রানী পরীর মেয়ে রাজকন্যারই কাজ। তুমি এক কাজ করো, এখান থেকে কুঠুরে বন্দি করো। তারপর রানী পরী তার মেয়ে রাজকন্যাকে কাল কুঠুরিতে বন্দি করে রাখে। এই দিকে রানী কাকলি পরীর এমন বুদ্ধিমত্তা দেখে
তাকে পরী রাজ্যের নতুন মন্ত্রীপরি হিসেবে ঘোষণা করে। কাকলিপরি রানীপরির পাশে মন্ত্রীপরি হয়ে বসে থাকে আর পুরো রাজ্যই পরিচালনা করে। এইভাবে কাকলিপরি তার বন্ধু পদ্মফুলের জন্য এত বড় অপবাদের হাত থেকে বেঁচে যায়। এরপর থেকে কাকলিপরির জীবনে আর কোনো কষ্টই থাকে না। সে পরী রাজ্যে থেকে তার পদ্মফুল বন্ধুদের সাথে দেখা করত এবং সেখানে সুখে শান্তিতেই থাকতে লাগে। থাকতে আমার কত সুন্দর সুন্দর লম্বা চুল ছিল, আর এখন কি না আমি টেকো। এই এই কেরেটা আমার সামনে দিয়ে লম্বা লম্বা চুল দুলিয়ে দুলিয়ে যাচ্ছে। দাঁড়া দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি মজা। ও মা গো, পড়ে গেলাম গো, পড়ে গেলাম। এই শকচুন্নি, এই আমার চুল এভাবে টেনে টেনে ছিঁড়ছিস কেন? হ্যাঁ ছেড়ে দে বলছি। তোর তো সাহস কম নয়, তুই আমার চোখের সামনে দিয়ে চুল তুলিয়ে দুলিয়ে যাচ্ছিলি। হ্যাঁ আজ তো আমি তোর সব চুল এভাবেই টেনে টেনে ছিঁড়ে ফেলবো। ও মা গো, ছিঁড়ে ফেললো গো, ছিঁড়ে ফেললো, সব শেষ করে ফেললো। আমার সব চুল যে এই দুষ্টু শাকচুন্নি ছিঁড়ে ফেললো। আমার সামনে দিয়ে যেই চুল দুলিয়ে দুলিয়ে যাবে আমি তারই সাজুর এভাবে ছিঁড়ে ফেলবো। বাবা, আজকে আমার কত দেরি হয়ে গেল। মাঠে গিয়ে আবার সব ফসলের আগাছা পরিষ্কার করতে হবে। আবার আবার কিনা আমার সামনে দিয়ে মাথা ভর্তি চুল নিয়ে যাচ্ছিস, তবে রে বেটা। ও মা গো, আমার মাথাটা বুঝি গেল গেল গো। কে আছো? বাঁচাও বাঁচাও আমাকে। এবার বোঝ মজা, টেকু হয়ে ঘুরে বেড়া। একে একে বাবা, তোমার মাথার সব চুল কোথায় গেল? বাড়ি থেকে বের হওয়ার সময়ও তো তোমার মাথায় অনেক চুল ছিল বাবা, তবে তোমার সেই চুল কোথায় গেল বাবা? তুমি এমন টেকু হয়ে গেলে কি করে? আর বলিস না রে মা, আমি ওই শয়তান শাকচুনির খপ্পরে পড়েছিলাম, ও যে আমার সব চুল ছিঁড়ে ফেলেছে। কে? ওই শাকচুনি কি না তোমার চুল এভাবে ছিঁড়ে ফেলেছে? ওই দুষ্টু শাকচুনির সমস্যাটা কি বলতো? ও কেন এমন করছে? এভাবে চলতে থাকলে তো গ্রামের সবাইকে ওই দুষ্টু শাকচুনি ঠেকো করে ফেলবে বাবা। ও মা গো, কতটুকু একটা মেয়ের মাথায় কত লম্বা লম্বা চুল, বেঁচে থাকতে আমার মাথাতেও তো এমন লম্বা লম্বা চুলই ছিল। এই মেয়ে তো আজকে আবারও আমার পুরনো স্মৃতি মনে করিয়ে দিল, এর চুল তো আজকে আমি রাখবই না। কি ব্যাপার শাকচুন্নি, তুমি এভাবে চিৎপাতাং হয়ে পড়ে গেলে যে? বলি, তুমি কি আমার চুলো ছিঁড়তে এসেছিলে নাকি? হ্যাঁ। এই একদম আমার দিকে তাকিয়ে তুই হাসবি না, নেহাত আমি তোর চুলে হাত দিতে পারছি না, নইলে এতক্ষণে তুইও ঠিক হয়ে যেতি, বুঝেছিস তো? ওরে শাকচুন্নি, তুমি নিজে টেকো বলে কি সবাইকে টেকো বানাবে নাকি? হ্যাঁ বলি, তোমার সমস্যা কি? হ্যাঁ আমাকে একটু বলো তো। লম্বা চুলি হলো আমার সমস্যা, যে চুলের জন্য আমার মৃত্যু হয়েছে সেই চুল আমি কারো মাথায় দেখতে চাই না। কে? চুলের জন্য কিনা তোমার মৃত্যু হয়েছে? কিন্তু কি করে? বলছি বলছি, আমি তোমার সবটা বলছি, কারণ তুমি যে সে পবিত্র চুলের অধিকারী। তবে শোনো তুমি। বাবা, আমার বৌমার মাথায় তো মেঘের মতো ঘন কালো লম্বা চুল, একেবারে যেন কেশবতী। বাবা, তোর পছন্দ আছে বটে, পাগল ছেলে আমার, লজ্জা পেয়েছে মনে হয়। চলো বৌমা ঘরে চলো। কি বলছেন আপনি কি মা? ওই গাছ থেকে কি আর আম পাড়া যায় নাকি বলুন তো? আপনি তো ওই আমটা ছুঁতেই পারছেন না। দাঁড়ান মা, আমি ওই গাছ থেকে আপনাকে আম পেড়ে দিচ্ছি। ও বাবা, কি গেছো বৌরে বাবা, চোখের পলকে কেমন গাছে উঠে গেল। তবে গাছে ওঠার পর লম্বা চুলগুলো কেমন দুলছে। মা, আমি আগে থেকে ভালো গাছে উঠতে পারি, আপনি জানেন। এবার দেখুন, আমি আপনাকে কতগুলো আম পেড়ে দেই।
কতদিন হয়েছে আমাদের দুজনের বিয়ে হয়েছে, অথচ বিয়ের পর আমরা দুজন কোথাও ঘুরতে যাইনি। বলছি চলো না বউ, আজ আমরা দুজন কোথাও ঘুরতে যাই। জঙ্গলের পাশে নদীর ধারে কাশফুল ফুটেছে, আর তোমার তো কাশফুল অনেক পছন্দ। তা তো পছন্দই, তবে তুমি অপেক্ষা করো, আমি আমার চুলটা বেঁধে নেই। না গো, তোমার চুল আর বাঁধতে হবে না, খোলা চুলে তুমি অনেক মায়াবতী। চলো তো, চলো তো এবার। ও মা, গাছটাতে কত সুন্দর ডাব ধরেছে। ডাব গাছ দেখে তো বড্ড ডাব খেতে ইচ্ছে করছে, কিন্তু ওই ডাব গাছ তো অনেক উঁচু, আমি কি করে ওই ডাব গাছ থেকে ডাব পাড়ি বলো তো। আরে বোকা, এটা আবার কোনো ব্যাপার হলো নাকি বলো তো? তুমি এখানে দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে ডাব পেড়ে খাওয়াচ্ছি। গেছো বউয়ের লম্বা চুল, এটা নিশ্চয় সেই চুল। অবশেষে আমি লম্বা চুলওয়ালি বউকে খুঁজে পেলাম। তবে আর এক মুহূর্ত দেরি করা যাবে না, একে এক্ষুনি রাক্ষস মাতার কাছে নিয়ে যেতে হবে। আজ আমি বড্ড খুশি, এবার যে আমি তোকে নিয়ে যাব, আর তোর চুল দিয়ে আমি রাক্ষস মাতাকে সন্তুষ্ট করব, আর রাক্ষস মাতা এতে খুশি হয়ে আমার রূপ ফিরিয়ে দেবে। এই এই, তুই এসব কি বলছিস? কি তুই আমার বউয়ের দিকে নজর দিচ্ছিস কেন বলতো? কারণ তোর বউ যে জাদুই চুলের অধিকারী। এত লম্বা চুল সাধারণ কোনো মানুষের মাথায় হয় না। লম্বা চুল পেতে হলে পূর্ণ লগ্নে জন্ম নিতে হয়, আর তোর বউয়ের পূর্ণ লগ্নে জন্মে ও এত সুন্দর ঘন কালো লম্বা চুল পেয়েছে। আর আমি তো এই লম্বা চুলওয়ালি বউয়ের জন্যই এতদিন থেকে অপেক্ষা করছিলাম, কারণ লম্বা চুল মাথায় পড়লে রাক্ষস মাতা পুনরায় তার রূপ ফিরে পাবে, তার সাথে সে তার শক্তিও ফিরে পাবে। এসব তুই কি বলছিস কি? হ্যাঁ, আমি বেঁচে থাকতে তুই কিছুতেই আমার বউকে নিয়ে যেতে পারবি না। তবে তো আমি তোকেই আগে হত্যা করব রে। এসব কথা বলে ঈগল অনেক বড় হয়ে যায়, আর তার বড় ঠোঁট দিয়ে রাঘবকে ঠোকর দিতে রাঘবের পুরো শরীর একদম নীল হয়ে যায়, আর ঈগল সুদীপাকে তার ঠোঁটে তুলে নেয়। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি, আমি আমি আমার স্বামীর কাছে যাব। বাঁচাও, কেছো বাঁচাও আমাকে। এই নিন রাক্ষস মাতা, আপনার লম্বা চুলওয়ালি বউ। আমি কিন্তু আপনার কথা রেখেছি, এবার আপনি আমার রূপ ফিরিয়ে দিন রাক্ষস মাতা। তুই সত্যি অনেক কাজে। আমি আমি কি করে পারবো? আমি তো একটা সাধারণ ছোট্ট মানুষ। তুই সাধারণ মানুষ হলেও তোর চুল অসাধারণ, আর তুই পারবি রাক্ষস মাতাকে হত্যা করতে। তুই চল, চল আমার সাথে, যেতে যেতে আমি তোকে সবটা বলবো। তোরা আবার কারা? তোদের তো সাহস কম নয়? তোরা কিনা রাক্ষসী মাতার গুহায় ঢুকেছিস? এই ছুরি, মরার শখ হয়েছে নাকি তোদের? আমি আবার কেন মরতে যাব? আজ তো মরবি তুই। একে একে সাকচনের দা আবার কোথায় গেল? এই শোনো, তুমি আগে চলে গেছো নাকি গো? যাক বাবা, রাক্ষসী পেতনি সব শেষ, এই গ্রামের আর কারো কোনো ক্ষতি হবে না। এস, আমি তো পাঁচটা ফুলের মালা গেঁথে ফেলেছি, মা এসে দেখলে ভীষণ খুশি হবে, পাঁচটা ফুলের মালা। কিন্তু মা এখনো আসছে না কেন? বিকেল তো গড়িয়ে যাচ্ছে। কই রে মা প্রিয়া, কোথায় কোথায় তুই? দেখ মা, এই যে আমি এসেছি। এই যে মা, আমি তো এখানেই আছি, আমি তো তোমার আসার জন্য অপেক্ষা করছিলাম। মা তুমি দেখো, আমি আজ পটলি কাকুদের বাড়ি থেকে কত ফুল কুড়িয়ে নিয়ে এসেছি, আর দেখো দেখো এগুলো দিয়ে আমি পাঁচটা মালা গেঁথেছি। ওরে আমার লক্ষ্মী মন্তর মেয়ে রে, আমার মেয়েটা কত কষ্ট করেছে, তোকে এত কষ্ট করতে হবে না রে মা, আমি তো আছি। চল দেখি, চল এখন তুই ঘরে চল, আর এই মালাগুলো আমি কাল বিক্রি করব। ঠিক আছে মা, ঠিক আছে। ও মা, তুমি আজকে খাওয়ার জন্য কি নিয়ে এসেছো? মা, ও মা, তুমি আমাকে লুচি আর ফুলকপির ঝোল খাওয়াবে মা, কাল না টুনি আমাকে দেখিয়ে দেখিয়ে লুচি খাচ্ছিল। আমার তো খেতে বেশ ইচ্ছে করছিল, কিন্তু ও আমাকে খেতেই দেয়নি। আহারে আমার শো নামে তুই কোনো চিন্তা করিস না মা, আমি কালকে বেশি করে কাজ করব, আর ওই টাকা দিয়ে আমি তোকে লুচি আর ফুলকপির তরকারি রেঁধে খাওয়াবো। আজ যে আমি শুধু রুটি নিয়ে এসেছি মা। চল রে মা, চল
আজ কষ্ট করে এই রুটি খেয়ে নে। এই বলে কবিতা তার মেয়ে প্রিয়াকে নিয়ে ঘরে চলে যায়, আর দুই মামেতে মিলে শুকনো রুটি খেতে থাকে। কবিতা তার মেয়েকে নিয়ে পাতাঝরা গ্রামে থাকতো। কবিতার স্বামী মারা গেছে প্রায় 2 বছর হয়েছে, আর তখন থেকে কবিতা একা হাতে অনেক কষ্ট করে তার মেয়ে প্রিয়াকে বড় করে তুলছে। কবিতা যখন যা কাজ পেত সে তখন তাই করত, কখনো কখনো অন্যের বাড়িতে কাজ করত, আবার কখনো কখনো ফুল তুলে তা দিয়ে মালা গেঁথে বাজারে বিক্রি করত, আবার কখনো কখনো সে অন্যের দোকানে কাজ করত। আর এভাবে অনেক কষ্টে তাদের দুই মামের দিন কাটছিল। কে রে মা, কি হয়েছে কি তোর, এভাবে মন খারাপ করে তুই ঘরে বসে আছিস কেন? আমার মেয়েকে যে এমন মুখ ভার করে থাকলে একদম মানায় না। কি আর করবো বলতো মা, দুদিন থেকে বৃষ্টি হচ্ছে, খেলতেও যেতে পারছি না, টুম্পাদের সাথে দেখাও হচ্ছে না, তার জন্য আমার খুব মন খারাপ লাগছে মা। আচ্ছা মা, এই বৃষ্টি কখন থামবে গো? জানি না রে মা, বর্ষাকাল আসলে যে এমন হয়, একবার বৃষ্টি শুরু হলে তা থামার যে আর কোনো নামগন্ধই থাকে না। এখন যে বর্ষাকাল, এই বৃষ্টির জন্য আমি কোনো কাজও করতে পারছি না, আর বাইরেও যেতে পারছি না, ঘরের সব খাবার জিনিস হচ্ছে শেষ, কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না, খাবই বা কি, আর কিভাবেই বা কি করব আমি। ধর মা ধর, তুমি এত চিন্তা করো না তো, দেখবে সবকিছু একদম ঠিক হয়ে গেছে। বর্ষাকাল দেখা দেওয়ার কারণে পাতাঝরা গ্রামে প্রায় প্রতিদিনই বৃষ্টি হতো, যার কারণে অনেক কষ্টেই কবিতাদের দিন কাটছিল। এবারের বৃষ্টি টানা 5 দিন ধরে ছিল, আর সেই তুমুল বৃষ্টির জন্য গ্রামে বন্যা দেখা দেয়। সেই বন্যাতে কবিতাদের ছোট্ট কুঠিটা ভেঙে পড়ে যায়, আর তাতে প্রিয়া ও কবিতা খুব কষ্ট পায়। আমাদের এক্ষুনি এই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেতে হবে, নইলে যে এখানকার বন্যায় আমরা ডুবে মারা যাব, আমাদের শেষ আশ্রয়টা যে এই বন্যা কেড়ে নিল। এরপর কবিতা সব জিনিসপত্র এবং তার মেয়েকে নিয়ে বন্যার হাত থেকে বাঁচতে অন্য এক গ্রামে চলে যায়, আর সে অসহায় হয়ে এদিক সেদিক ঘুরতে থাকে। কবিতা অনেকের কাছে আশ্রয় এবং কাজ চায়, কিন্তু কেউই তাকে কাজ এবং আশ্রয় দিয়ে সাহায্য করে না। এভাবে শুধু জল খেয়ে রাস্তায় থেকে 2 দিন কেটে যায়। মা, ও মা, আমার যে বড় ক্ষুধা পেয়েছে মা, আমি যে আর নড়তে পারছি না, দয়া করে আমাকে কিছু খেতে দাও না মা। খিদে পেয়েছে তোর, কি আর করব মা, কত জায়গায় কাজ চাইলাম কিন্তু কেউ কাজ দিল না, কেউ সাহায্য করলো না আমাকে। ওই দেখ দেখ মা, সামনে একটা বড় বাড়ি দেখা যাচ্ছে, চল মা সেই বাড়িতে গিয়ে কাজ খুঁজি, নিশ্চয়ই তারা আমাকে কোনো কাজ দেবেন। এরপর কবিতা তার মেয়েকে নিয়ে একটা বড় বাড়িতে যায়, যে বাড়ির মালকিন ছিলেন সুষমা দেবী। কবিতা সুষমার কাছে গিয়ে কাজ চায়, কিন্তু কিছুতেই সুষমা কবিতাকে কাজ দিতে রাজি হয় না। পরে কবিতা সুষমার কাছে অনেক অনুরোধ বিনোরোধ এবং কান্নাকাটি করে। কবিতার এমন কাকুতি মিনতি দেখে সুষমা মনে মনে ভাবতে থাকে, আমি বরং ওই মহিলাটাকে কাজে নেই, দেখে তো মনে হচ্ছে অনেক গরিব, আমি বরং একে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোন, আজ থেকে আমি তোকে দিয়েই সব কাজ করিয়ে নেব, আর আজ থেকে তুই এই বাড়ির সব কাজ করবি, বুঝেছিস? শোন, তোদের কিন্তু বাপু ঘরে টরে কোনো জায়গা নেই, আজ থেকে তোরা বাথরুমেই থাকবি, এতে যদি তোদের ইচ্ছে হয় থাকবি, আর যদি না ইচ্ছে হয় থাকবি না। অসহায় কবিতা একটু খাবার আর আশ্রয়ের জন্য সুষমার কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে কবিতা তার মেয়ে প্রিয়াকে নিয়ে সুষমাদের বাড়িতেই থাকতো, তবে বাড়িতে বলে ভুল হবে, বাড়ির ভিতরে থাকা ছোট্ট একটি বাথরুমে থাকতো, বাথরুমে থাকার পাশাপাশি সে বাড়ির সমস্ত কাজ করত। আচ্ছা মা, মালকিন দিয়ে তো অনেক বড় বাড়ি, তবুও আমাদেরকে এরকম একটা বাথরুমে কেন থাকতে দিল মা? আমার যে এখানে থাকতে একদম ভালো লাগে না মা। ছি মা, এসব যে বলতে নেই রে মা, আমরা যে অনেক গরিব। ও ও ভালো আছে তো? যত টাকা লাগে নিন, তবু আপনি আমার মেয়েটাকে ভালো করে দিন। আপনি দয়া করে অস্থির হবেন না, আপনার মেয়ে এখন একদম সুস্থ আছে আর সে ঘুমোচ্ছে। তবে হ্যাঁ, আপনার মেয়েকে যদি এখানে আনতে আর একটু দেরি হতো, আর উনি যদি আপনার মেয়েকে সঠিক সময়ে রক্ত না দিতেন,
তবে কিন্তু আপনার মেয়ের সর্বনাশ হয়ে যেত। কবিতা, তুই কিনা আমার মেয়েকে রক্ত দিয়ে বাঁচিয়েছিস। তোরা গরিব জন্য আমি তোদের উপর কত অত্যাচার করেছি, এমনকি আমি নিজের ঘরেও থাকতে দিইনি। আজ তুই কিনা আমার মেয়েকে বাঁচালি, আমাকে তুই ক্ষমা করে দে রে কবিতা। আর হ্যাঁ, তুই আমার মেয়েকে নতুন জীবন দিলি তো, ঠিক আছে, আজ থেকে তুই ওর নতুন মা, আর এখন থেকে তোরা আমাদের সাথে আমাদের বাড়িতেই থাকবি। সুষমার মুখে এমন কথা শুনে কবিতা ভীষণ খুশি হয়। এরপর থেকে কবিতা সুষমাদের সাথে তার মেয়েকে নিয়ে ভালোভাবে থাকতে শুরু করে।